চলতি বছরের প্রথম আট মাসে দেশে 361 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, এর মধ্যে 66 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আর গেল বছর শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে 450, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 86 জন। এসব তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশন। এদিকে শিক্ষানগরী বলে পরিচিত রাজশাহীতে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়লেও শিক্ষার্থীদের মাঝে সচেতনতার কোনো পদক্ষেপ নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। সবচেয়ে বেশি ভুগছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেন্টাল ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে, এবং এটা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার যে আমরা শিক্ষিত এবং এনাফ ম্যাচিওর হওয়ার পরেও সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশন এবং লাইফ নিয়ে সবচেয়ে বেশি ডেসপারেট আমরাই, এবং সেটা নিয়ে যথাযথ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও নিতে পারছে না, ইভেন সরকারও নিচ্ছে না। ডিপ্রেশনটা মূলত আসে কখন? একাকিত্বে থাকার কারণে। একাকিত্বে ওই যখন আমরা কিছু নিয়ে ব্যস্ত থাকবো তখনই একাকিত্বের বিষয়টা আর কি থাকবে না। মানসিকভাবে যদি আমরা অসুস্থ হই সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতেই পারি না বা গুরুত্ব দিয়ে মানে দেই না, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানসিক স্বাস্থ্যটা অবনতি হতে হতে এমন পর্যায়ে যায় যে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়। এদিকে তরুণ প্রজন্ম বিশেষত শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের হতাশা বা মানসিক জটিলতা সম্প্রতি লক্ষণীয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় যৌথভাবে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ জরুরি। এই যে মানসিক অস্থিরতা এবং ডিপ্রেশন, এটা কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেপেলেদের মধ্যে না, কিন্তু আপনি রিক্সা চালক থেকে আরম্ভ করে মোটে মজুর যারা কাজ করছে, চায়ের দোকানদার, প্রত্যেকের মধ্যে কিন্তু এটা আছে। বিশেষ আরও বেশি করে আছে নারীদের মধ্যে। যদি এটা হলিস্টিক অ্যাপ্রোচে না আসি তাহলে কিন্তু আমরা এই ধরনের মানসিক অস্থিরতা বলুন, ডিপ্রেশন বলুন, আত্মহত্যার প্রবণতা বলুন, আমরা কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে পারবো না। এই জায়গায় আমাদের আসতে হবে। এমন উন্মুক্ত স্থান বা পার্ক অথবা বিনোদন কেন্দ্র কিছু সময় মানসিক প্রশান্তি দিতে পারে, কিন্তু মানসিক প্রশান্তির জন্য সবার আগে এগিয়ে আসতে হবে পাশের এবং কাছের মানুষকে, আর বাড়াতে হবে পারিবারিক ও সামাজিকভাবে সচেততা। আসুন সবার আগে আমরা মনের যত্ন নেই, ভালো থাকি। সবনা স্মৃতি, পদ্মা টাইমস, রাজশাহী।